হ্যালো মাই ডিয়ার ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর পিলতাস কিচেন আজকে আমি আপনাদের জন্য এসেছি একটু ভিন্ন ধর্মী ফুড রেসিপি আর আমার আজকের রেসিপিটি হচ্ছে গরুর মাংসের ভোনা খিচুড়ি আমরা তো অনেকেই বিরিয়ানি খেয়ে থাকি কিন্তু আবার অনেকে আছে বিরিয়ানির চেয়ে খিচুড়িটা বেশি পছন্দ তো তাদের জন্যই আজকে নিয়ে এসেছি কী করে গরুর মাংস দিয়ে বিরিয়ানির মতো করে ভুনা খিচুড়িটি বানাতে হয় তো এই ভুনা খিচুড়িটা আমি বানিয়ে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে ভুনা খিচুড়ি রান্না করলে দেখা যায় অনেক সময় আলাদা করে মাংস রান্না করতে হয় তো সেই ঝামেলা দূর করার জন্যই আমি আজকে নিয়ে এসেছি এই মজাদার ভুনা খিচুড়ির রেসিপি আমি এটা গরু মাংস দিয়ে আজকে আপনাদের করে দেখাবো তো চলুন দেখে নেই কী করে এই মজাদার স্বাদের ভুনা খিচুড়িটি সহজ পদ্ধতিতে করে নিতে হয় এর জন্য প্রথমে আমি এখানে উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি গরু মাংস আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি তো এগুলোকে আমি বেশ ছোট সাইজ করে কেটে নিয়েছি কারণ ছোট সাইজ করলে টেস্টটা ভালো আসে আপনারা চাইলে বড় সাইজ করেও কেটে নিতে পারেন এরপর নিয়ে নিয়েছি এলাচ তেজপাতা তারপর নিয়ে নিয়েছি দারুচিনি নিয়ে নিয়েছি কাঁচামরিচ আর নিয়ে নিয়েছি লবঙ্গ এরপর আমি এখানে নিয়ে নিয়েছি সাদা সয়াবিন তেল তারপর এখানে নিয়ে নিয়েছি লবণ আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলোকে দেখুন আমি কীরকম গোল গোল করে কেটে নিয়েছি এরকম একটু বড় করে গোল গোল করে কেটে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি এখানে রসুন বাটা আদা বাটা এখানে নিয়ে নিয়েছি লাল মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়ো তো এগুলো দিয়ে আমি মাংসটা রান্না করে নেব এরপর চলে যাচ্ছি খিচুড়ি রান্নার জন্য কী কী লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ এখানে মসুরির ডাল নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মুগ ডাল তো এগুলো খিচুড়ি রান্নার জন্য করব। তো এখন আমি এই চালের মধ্যে এক কাপ পরিমাণ যে মুগ ডাল নিয়েছিলাম আর হাফ কাপ পরিমাণ যে মসুরির ডাল নিয়েছিলাম এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং এগুলোকে ধুয়ে আমি পানি ছড়াতে দিয়ে দিচ্ছি তো এখন আমি রান্নার প্রসেসিংয়ে চলে এসেছি এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ তেল সাদা সয়াবিন তেল আপনার রেগুলার যে তেল খান ওইটাই দিয়ে নেবেন তো এখন তেলটা যখন গরম হয়নি ওই অবস্থাতেই ঠান্ডা অবস্থাতেই আমি গোটা গরম মশলা যেগুলো নিয়েছিলাম ওগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব তো এগুলো একটু ভেজে নিয়েছি এবং তেলটাও গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি যে গোল করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো তো ওই পেঁয়াজ কুচিগুলো এখানে দিয়ে খুব ভালো করে ভেজে কষিয়ে নিচ্ছি কারণ এর মধ্যে আমি প্রথমে মাংসটা রান্না করব। তো এটা আমি খুব ভালো করে এখন কষিয়ে নিচ্ছি তো দেখুন পেঁয়াজটা দেখেই বোঝা যাচ্ছে যে খুব নরম হয়ে গেছে এখন এখানে আমি আমার টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করে নিয়েছি আমি এখানে টু টি স্পুন পরিমাণ লবণ অ্যাড করেছি আমি এখানে একেবারে দুটো জিনিসের জন্য অর্থাৎ খিচুড়ির জন্য এবং মাংসের জন্য মশলা দিয়ে দিচ্ছি তাই সব মশলা একটু বেশি বেশি করে দিচ্ছে আমি টু টেবল স্পুন করে আদা বাটা আর টু টেবল স্পুন করে রসুন বাটা এখানে দিয়ে দিলাম কারণ এখানে একই সাথে মাংসটা এবং খিচুড়িটা রান্না হবে তো এটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি যখন তলানিটি কিউ লেগে যাচ্ছে তখন আমি এখানে কষানোর জন্য ভালো করে পানি অ্যাড করে নিলাম ওয়ান ফোর্থ কাপ তো এভাবে পানি অ্যাড করে নেওয়ার পরে খুব ভালো করে কষে যাচ্ছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর জিরা গুঁড়ো তো আমি এখানে টু টেবলস্পুন করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর জিরা গুঁড়োটা অ্যাড করেছি ওয়ান টেবিল পরিমাণ তো এগুলো সব আপনাদেরকে মনে হতে পারে আপনাদের কাছে যে একটু বেশি দিচ্ছে আমি প্রথমেই বলে দিয়েছি কারণ আমি এখানে এক্সট্রা কোনো মশলা দেব না খিচুড়ি রান্না করার সময় এখানে আমি খিচুড়ির চাল ডালটা দিয়ে দেব তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর খুব ভালো করে মশলাটা কষে গেছে এ পর্যায়ে আগে থেকে ছোট ছোট টুকরো করে কেটে রাখা গরুর মাংস যেটা এক কেজি পরিমাণ আমি নিয়েছি সেইটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দেখুন মিক্সড করে নিয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা কষানোর ওপই আপনার ডিপেন্ড করবে যে কতটা টেস্টি হবে আপনার খিচুড়িটা তো এখন আমি মাংসটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটা যেভাবে কষিয়ে নিয়েছিলাম ওভাবে কষিয়ে নেব কারণ যদি মাংসটা ভালো করে কষিয়ে নিই তাহলে ভোনা খিচুড়িটা খুবই টেস্ট হবে তো এ পর্যায়ে আমি হাফ টিস্পুন পরিমাণ সুগার অ্যাড করেছি এটা একেবারেই অপশনাল আপনাদের একটা টিপস দিয়ে দিচ্ছি যদি সুগারটা আপনারা অ্যাড করেন তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এ পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো আপনারা ভাবে ঢেকে দেবেন তো আমি ফিরে এসেছি প্রায় পনেরো মিনিট পর যাতে নিচে না লেগে যায় সেদিকটা খেয়াল রাখবেন তো এখান থেকে দেখুন পানি উঠেছে কতটা এটা কিন্তু মাংস থেকে উঠেছে আমি এখানে কোনো প্রকার কোনো পানি অ্যাড করে নিই এখানে আপনাদের সব মশলাই মনে হচ্ছে বেশি দিয়েছি তেলটাও মনে হচ্ছে বেশি দিয়েছি তার কারণটা আমি আগেই জানিয়ে দিয়েছি তো এখন এখানে দেখুন আমি এভাবেই ঢেকে ঢেকে খুব ভালো করে এটাকে রান্না করে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখুন এ পর্যায়ে আপনার তরকারিটা খুব ভালো করে কষে গেছে তো আমি এখন এখানে পানি অ্যাড করে দিয়েছি আমি এখানে দুই কাপ পরিমাণ পানি অ্যাড করব আপনাদের মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন আপনারা সেভাবেই অ্যাড করবেন কারণ সব সময় মাংস একরকম পানিতে সেদ্ধ হয় না মাংসের কোয়ালিটির ওপর ডিপেন্ড করে তো এভাবেই ঢেকে আমি পানিটাকে শুকিয়ে নিচ্ছি তো পানিটা এর পর্যায়ে শুকিয়ে এসেছে এবং আমার মাংসটাও সেদ্ধ হয়ে গেছে তো দেখুন দেখেই বোঝা যাচ্ছে কতটা ইয়ামি হয়েছে তো এ পর্যায়ে আমি আগে থেকে যে ধুয়ে রেখেছিলাম সেটাকে আমি পানি ছড়াতে দিয়ে দিয়েছিলাম চাল এবং ডালগুলোকে তো এগুলো সবগুলোই আমি এই মাংসের ওপরে দিয়ে নিচ্ছি তো দেখুন এগুলো দেওয়া হয়ে গেছে এখন যেহেতু দুটো একত্রে রান্না করব বিরিয়ানির মতো করে সো আমি খুব ভালো করে মাংসের সাথে এই চাল ডালগুলোকে মিশিয়ে নিচ্ছি চাল ডালগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সব জায়গায় পৌঁছায় এবং খুব ভালো করে মিক্সচারটা হয়ে যায় এভাবেই ভালো করে মিক্সড করে আমি চালটাকেও মাংস এবং মশলার মতো করে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন আমার যে চাল ডালটা দিয়েছিলাম সেটার কালারটাও কিন্তু আমি ওখানে এক্সট্রা মশলা দেওয়ার কারণে চেঞ্জ হয়ে এসেছে তো এভাবেই ভালো করে চেড়ে মিক্সার করে আমি কষিয়ে নিচ্ছি তো ভালো করে যখন কষে গেছে তখন দেখুন আপনারা দেখেই বুঝতে পারবেন যে কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবং কতটা সুন্দর লাগছে তো খুব ভালো একটা স্মেলও পাওয়া যাচ্ছে এই পর্যায়ে তো খুব ভালো করে নেড়ে চেড়ে আপনারা এই খিচুড়িটাকে রেডি করে নেবেন তো এখন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে প্রায় দুই লিটার পরিমাণ পানি অ্যাড করেছি এখানে পানির পরিমাণটা বেশি দিয়েছি কারণ হচ্ছে এখানে চাল এবং ডালটাকে সিদ্ধ করে নিতে হবে তো এখানে দেখুন খুব ভালো করে আমি আবার নেড়েচেড়ে দিচ্ছি পানিটার সাথেও মিশিয়ে দিচ্ছি তো এভাবে যখন চাল ডাল এবং মাংসের মধ্যে পানিটাও খুব ভালো করে মিক্সড হয়ে যাবে তখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দিয়ে দেব। অ্যাকচুয়ালি পানিটাকে শুকাতে দিয়ে দেব। তো প্রায় পঁচিশ মিনিট পর ফিরে এলাম এবং দেখুন পানিটা কিন্তু আগের চেয়ে অনেকটাই শুকিয়ে গেছে এবং চালটা প্রপারলি সেদ্ধ হয়নি কিন্তু আমি একটু নেড়ে দিচ্ছি যাতে তলানিতে একেবারে না লেগে যায় তো আবার ঢেকে দিলাম এভাবে কিছুক্ষণ পরপর ফিরে এসে আমি এটাকে নেড়েচেড়ে দিচ্ছি দেখুন প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার পানি যেভাবে শুকিয়ে গেছিলো আমি কিন্তু এইবার আসাতে পানি আরও শুকিয়ে গেছে তো এভাবেই নেড়ে চেড়ে দেখুন পানিটা শুকিয়ে গেছে তো এইটা যেহেতু অনেক অলমোস্ট সেদ্ধও হয়ে এসেছে এখন এটাকে চালটা যতটুকু সেদ্ধ হয়নি সেটা আমি দমে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তো দেখুন কিভাবে দমে দিচ্ছি আপনারা পোলাও খিচুড়ি যেভাবে রান্না করেন দমে দিয়ে সেভাবেই আমি করে নিচ্ছি তো এভাবে আমি এক সাইড করে এটাকে দমে দিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ পর ফিরে এলাম এবং দেখুন পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে ওপরের দিকের চারগুলো একটু কম ফুটেছে তাই আমি আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি যেভাবে আমরা এগুলোকে দমে দেই সেভাবে করে আমি দমে দিয়ে নিচ্ছি আমি আগে যেই পাশটা দিয়েছিলাম এখন তার বিপরীত পাশটা দিয়ে দিচ্ছি তো এভাবে আমি আবার এই বিপরীত পাশটা যখন দেয়া হয়ে যাবে এ পর্যায়ে আমি এটাকে আবার ঢেকে দেবো তো ঢেকে আমি খুব বেশি সময় এখন আর রান্না করব না তো পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখুন চালটা দেখে বোঝা যাচ্ছে ফুটে গেছে আমি একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর করে এটা ফুটে গেছে দেখুন দুটো পাশি খুব ভালো করে ফুটে গেছে এবং ভেতরের চালগুলো তো অবশ্যই ফুটে গেছে তো আমার রান্নাটা হয়ে গেছে আর এখানে মাংসগুলো খুব সফট হয়ে যায় তো এখন এটাকে আমি একটা সার্ভিং ডিশে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি তো দেখুন দেখেই বোঝা যাচ্ছে কতটা ডিলাইশিয়াস হয়েছে এই ফুডটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আপনাদের কেমন হলো এই ফুডটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি যদি আপনারা প্রপারলি ফলো করেন তাহলে একই সাথে ভুনা খিচুড়িটি যেরকম টেস্টি মনে হবে একই সাথে মাংসটিও আপনাদের মনে হবে একেবারে হাত দিয়ে ছিঁড়ে নিতে পারবেন তো এতটাই সফট এবং ইয়ামি হবে আমার এই মজাদার ফুড রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ এভরিওয়ান